Hi guys, welcome to my channel Anamika Lifestyle. আর তোমরা সবাই কেমন আছো বলো? আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, আর যা ঠান্ডা পড়েছে তাতে সবাই আশা করি ঘরের মধ্যেই রয়েছো। আজকে আমি বানিয়ে ফেলেছি মোমো। এবার আজকে আমি দু রকম মোমো বানিয়েছি, একটা হচ্ছে স্টিম মোমো, একটা হচ্ছে প্যান ফ্রাই মোমো। প্রথমে তোমাদেরকে স্টিম মোমোটা কীভাবে বানাচ্ছি একটুখানি খুব তাড়াতাড়ি মধ্যে এবং সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে স্টিম মোমো বানাতে হয়। প্রথমে এখানে আমি কিছুটা বোনলেস মাংস নেওয়া হয়েছে। এখানে আমি 400 গ্রাম মতো বোনলেস মাংস নিয়েছি। এই বোনলেস মাংসটাকে আমি একটু কিমা আকারে করে নিয়েছি। এই কিমাটা আমি কি করেছি, কিমার মধ্যে নুন, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর তার সাথে আমি একটুখানি আমার কাছে যে মশলা ছিল, আমি যেটা বাড়িতে সবসময় বানিয়ে রাখি, সেই মশলা দিয়েছি, আর একটু সোয়া সস দিয়েছি। এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি দুপুরবেলা। এটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছি। আর এখন আমি কি করলাম, একটুখানি ময়দা মাখলাম। ময়দাটা আমি কীভাবে মেখেছি তোমাদেরকে বলি। আমি নুন, চিনি, তারপর সাদা তেল সব দিয়ে ময়দাটা, দেখো এরকম এরকম করে ময়দাটা মাখা হয়েছে। তারপর আমি ছোটো ছোটো ময়দাগুলোকে লেচি করে নেওয়া হয়েছে, আর তারপর একটা বেলনার সাহায্যে আমি ময়দাটাকে এইভাবে বেলে নিয়েছি। এই দেখো আমি বেলেছি এইভাবে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এ দেখো আমি বেলনাটাকে বেলে নিয়েছি। এরপর আমি কি করব, এই ময়দাটাকে, এই যে ময়দার যে আমার যে বেলনার যে পুরটা, মাংসের যে পুর, সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কি করব, যেমন আমাদের পুলি পিঠে তোমরা হয়তো সবাই খেয়েছো, পুলি পিঠে যেমন করে মোমো, ঠিক সেরকম মোমোর আকারে আমি পুলি পিঠে করে নিচ্ছি। দেখো, এ দেখো দেখতে পাচ্ছো আমার এরকম একটা মোমোর বিভিন্ন সাইজের। আমি দেখো এখানে আমি কিছু বানিয়েছি, কোনোটা গোল, কোনোটা দেখো পুলি পিঠের আকারে করা, কোনোটা লম্বাটে, যেরকম তোমার তোমাদের যেমন মোমোর বিভিন্ন শেপ হয়। এটা একদম সহজ পদ্ধতিতে করা, যেটা কোনো উইদাউট মশলা, কোনো কিছু নেই, একদম সিম্পল, আর যখন তখন তুমি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরপর আমি কি করব, একটা আমার মোমো প্যান কেনা আছে। আমি মোমো প্যানের মধ্যে প্রথমে এরকম করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। দেখো সাদা তেল মাখিয়েছি, তারপরে এটা বানিয়ে প্রত্যেকটা মোমো আমি এরকমভাবে ওখানে রেখে দিচ্ছি। দেখো সাজিয়ে রাখতে হবে যাতে একটার সাথে একটা টাচ না লাগতে পারে। আমি এরকমভাবে যখন রাখবো, দেখো হ্যাঁ, এবার স্টিমে দেব। আজকে আমার মেয়ে বলেছে মোমোটা সস দিয়ে খাবে, আমি মানে স্যুপ খাবে না, তা আমি স্যুপ করিনি। তোমরা যদি কেউ মনে করো তুমি স্যুপ বানাবে, তাহলে এই যে প্যানটা আছে এই প্যানটা স্যুপ করার জন্য, তুমি এই প্যানটাতে স্যুপ করবে। এবার আমি কি করলাম, এই প্যানটার উপরে এই মোমোর প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা এইভাবে দেওয়ার পর আমি এটাকে রীতিমতো 15 মিনিট কম ফ্লেমে, মানে এই যে বসিয়ে দিলাম, দেখো গ্যাসের নবটা একেবারে কমিয়ে দিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কমিয়ে দিলাম, এই দেখো একদম নবটা কমিয়ে দিলাম এইভাবে। রীতিমতো 15 মিনিট হলে তবে তোমাদের একটা, দেখো 15 মিনিট বাদে বলেছিলাম না, 15 মিনিট বাদে আবার চলে এসেছি তোমাদের সামনে স্টিম মোমো নিয়ে। দেখো আমি ঠিক এই রকম একটা মোমো তৈরি হয়েছে, তোমরাও যদি এরকমভাবে। তারপরে এরপরে আমরা কী করবো, এই স্টিম মোমোটাকে প্যান ফ্রাই মোমো করবো, সেটাও তোমাদের সঙ্গে আমি কীভাবে করবো সেটাও তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করবো। চলো আর একবার তোমরা তাহলে দেখতে থাকো আমার এই ব্লগটা, যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন। এবার আমি প্যান ফ্রাই মোমো বানানোর জন্য প্রথমে একটা কালো কড়াই, এটা আমার লোহার কড়াই, হ্যাঁ এইটাতে করে আমি যত যে ফ্রাইগুলো করি সেটাতে এটাতে করে আমি সুবিধা পাই। আমি সেই লোহার কড়াইটাতে একটু হালকা তেল করে দিয়ে আমি সবগুলোকে মোটামুটি একটা করে লাল করে একটু ভেজে নিই। দেখো এই দেখো আমি গাদা প্যান, তারপরে কী হয় তোমরা একটু দেখতে থাকো। আমি এটা কিন্তু কোনো দোকানের মতো সিস্টেম নয়, আমি এটা সম্পূর্ণ নিজের মতো করে আমি ভেজে নিই। দেখো আমি হালকা হালকা করে লাল করে নিয়েছি, দেখো হালকা লাল করে। এবার কেউ যদি মনে হয় আমি ডিপ ফ্রাই করবো, এবার তুমি তোমার পুরোটাই রান্নাটা পুরোটাই নিজস্ব, তুমি যেরকম রান্না করবে। আমার মনে হচ্ছে এটা একটু ডিপ ফ্রাই করবো না,
আমি একটু ডিপ ফ্রাই করছি না, আমি হালকা লাল হয়ে যাচ্ছে, আমি সেই রকম পুরো করে নিচ্ছি। এবার প্রত্যেকটা দেখো মোমোগুলোকে আমি তুলে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি মোমোগুলোকে তুলছি। দেখো আবার এই মোমোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে আমি মোমো দিয়ে দিচ্ছি সবগুলোকে। দেখো ধীরে ধীরে দেবে, হ্যাঁ। এ দেখো পুরোগুলো আমরা পুরো ভেজে নিয়েছি। এ দেখো পুরোটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কী কী দিচ্ছি জানো? রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, পুরোটাকেই, লঙ্কা কুচি, এই যে পুরোটাকেই। আমি এটা বলেছি জানো, আমি কোনো দোকানের মতো নয়, আমি পুরোটাই নিজের মতো করে বানাই। যে কোনো রান্নাকে আমি একটু নিজের মতো করে বানাতে ভালোবাসি, তার জন্য যতটা সিম্পল হয়। ঘরোয়া যে সব জিনিসই ঘরোয়া উপকরণ, আমাদের ঘরে ক্যাপসিকাম কুচি সবসময়ই সবার ঘরে থাকে আমি জানি, তার জন্য ক্যাপসিকাম কুচিটা এমনি উপকারী। ক্যাপসিকাম একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নুন দেবো। দেখো আমি নিজের মতো করে বানাবো। এই যে আমি একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি, দেখো একটুখানি নুন দেব, একটুখানি হলুদ দেব। দেখো হালকা হলুদটা দেবো যাতে ক্যাপসিকামের সুন্দর একটা কালার আসে। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরকম এরকম বাড়িয়ে দিলে, একটুখানি লো ফ্লেমে রাখলেও হবে, আবার একটু বাড়িয়ে দিলেও হবে। দেখো এরপরে আমি দেখো একটু সোয়া সস মিশিয়ে দিচ্ছি। একটু সোয়া সস দিলাম, একটু দেখো একটু টমেটো সস দিলাম, দেখো একটা সুন্দর কালার এসে গেল। দেখো এরপরে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। দেখো আমার কাছে এক ধরনের মশলা করা থাকে, যেটা আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে মশলাটা করে রাখি। তুমি দেখো, আমরা দেখো, আমি তোমাদেরকে এই মশলাটা কোনোদিন শেয়ার করবো। একটুখানি আমি মশলাটা আমি একটু দিয়ে দিই, দেখো একটুখানি দিয়ে দিই। মশলাটা দিলে না খুব সুন্দর স্মেল আসে। দেখো এটাতে না একটু ঝালও হয়, একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো দেওয়া আছে এই মশলাটার মধ্যে। দেখো দেখো এবার খুব ভালো একটা জিনিস তো, তোমরা কোনোদিন আমার বাড়িতে এসো, আমি তোমাদেরকে নিশ্চয়ই করে খাওয়াবো। একদম সহজ পদ্ধতিতে এই মোমোটা করা হচ্ছে। এবার আমি মোমোগুলোকে একটু দিয়ে নেবো। দেখো দোকানের প্যান ফ্রাই মোমো হয়তো তোমরা অবশ্যই খেয়েছো, আমরাও খেয়েছি, কিন্তু তুমি না এই রকম ভাবে একটু একটু ঘরোয়া ভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কথাটা শুনে যদি একটু করো, এটা পুরোটাই আমার ঘরোয়া পদ্ধতিতে মোমোটা বানানো। যেহেতু আমার মেয়ে ভালোবাসে, সেই হিসাবে আমি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি নিজে বাড়িতে বানিয়ে খাওয়াই সব কিছু বেশিরভাগই চেষ্টা করি। এবার আমি না এখানে একটুখানি সুগার অ্যাড করব, একটুখানি চিনি দিলে হালকা রঙের কালারটা, রঙটা খুব সুন্দর আসবে। দেখো মোমোটা দেখো অন্যরকম একটা টেক্সচার নিচ্ছে। এবার আমি একটুখানি ঢেকে দেব যাতে মোমোটার ভিতরে সসগুলো একটু ঢুকে যায়। আমি বারবার বলছি আমি দোকানে একরকম বানানো হয়, কিন্তু আমি একটু নিজের মতো করে বানাই। আমার সঙ্গে দোকানকে দোকানেরটা প্লিজ কম্পেয়ার করো না। আমি চাইবো এটা নিজের মতো করে আমি যেন ঢেকে দিতে পারি। তোমাদেরকে দেখালাম না যে আমি, এবার দেখো আমি আমার মতো করে বানিয়ে ফেলেছি প্যান ফ্রাই মোমো। আর আমি এইবারে
খেয়ে একটু দেখি যে মোমোটা কতটা সফটি হয়েছে। দেখো একটা স্টিক দিয়ে আমি নর্মালি ঢুকিয়ে ফেলেছি, কি সফটি, ইয়ামি এন্ড ডেলিশিয়াস। এটা এরকম ভাবে তোমরা বানিয়ে ফেলো বাড়িতেও তোমরা মোমো, আর কেমন লাগছে এইরকম ভাবে তোমরা নর্মালি ভাবে বানিয়ে আমাকে জানাবে যে কেমন লাগছে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এখানে ব্লগটা আমি শেষ করছি।